আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। টপ 3 ইন্টারভিউ কোশ্চেন নিয়ে আমাদের আজকের ভিডিও। সো সবার আগে যে কোনো সময় আপনি যখন কোনো একটা জায়গায় জব ইন্টারভিউ দিতে যাবেন, আপনাকে সবার আগে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। দ্যাট মিন্স আপনি আপনার নিজের সম্পর্কে বলেন। সো আমরা সাধারণত যে ভুলটা করি, আমরা শুরু থেকে শুরু করি, বাট এটা আসলে ভুল। আমাদেরকে শেষ থেকে শুরু করতে হবে। সো কীরকম? আমার নাম নিয়াজ আহমেদ, আমি পড়াশোনা করেছি বাংলাদেশ ব্যাংক হাই স্কুল থেকে, এরপরে আমি নটর ডেম কলেজে পড়াশোনা করেছি, এরপরে আমি MIST-তে পড়াশোনা করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, এরপরে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে MIS-এর উপরে MBA করেছি, এরপরে আমি জব লাইফে প্রবেশ করি। সো এইভাবে বলা যাবে না, বলতে হবে উল্টোভাবে। কারণ একজন নিয়োগকর্তা যখন আপনাকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এই প্রশ্নটা করে, এই প্রশ্নটার উত্তর নেওয়ার জন্য উনি হয়তো 1.5 থেকে 2 মিনিট এটার উত্তরটা শোনেন। কিন্তু এখন আপনি কোন স্কুলে পড়ছেন, কোন কলেজে পড়ছেন, আপনার পিতার নাম কি, মাতার নাম কি, আপনারা কয় ভাই বোন, এগুলো আপনার রেজুমের গুরুত্বপূর্ণ ইনফরমেশন না। ওয়ারএজ আপনার রেজুমের গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে আপনি এখন কি করছেন সেটা, তাই না? সো তাহলে আপনি এখন কি করছেন, যে নিয়াজ আহমেদ, আমি নিয়াজ আহমেদ বর্তমানে কাজ করছি কর্পোরেট আজকে, আমি কর্পোরেট আজকের ফাউন্ডার অ্যান্ড সিইও হিসেবে আছি। সো এই কোম্পানিটার কাজ হচ্ছে CV, রেজুমি, কভার লেটার, বিজনেস প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, পার্সোনাল প্রোফাইল মেকিংয়ের কাজ আমরা করে থাকি। আমি আমাদের কোম্পানি থেকে টিল নাও 17,000-এর মতো রেজুমির কাজ করেছি, আমার লেখা 16টার মতো বই আছে। আমি ন্যাশনাল ইয়াং এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ড 2017 এবং COF ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ড 2017 অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আমাকে নিয়ে বিভিন্ন নিউজ পেপার, প্রায় 50টার মতো নিউজ পেপারে আমাদের অ্যাক্টিভিটিস নিয়ে ফিচার করা হয়েছে। চ্যানেল 24, ATN নিউজ, এই সমস্ত চ্যানেলে আমাদের কার্যক্রম নিয়ে ফিচার করা হয়েছে। আমার লেখা এই পর্যন্ত 16টা বই আছে। আমরা প্রায় 90টার মতো ক্যাম্পাসে টিল নাও 90টা ভিন্ন ভিন্ন ক্যাম্পাসে, না হলেও 300-র মতো ইভেন্ট এবং ভার্চুয়ালি না হয় আরও 300-র মতো ইভেন্ট, এগুলো আমরা অ্যারেঞ্জ করেছি। এই টোটাল কথাটা হচ্ছে আমাকে নিয়ে কথা। তাহলে আমি যখন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বললাম, যখন এই কথাগুলো বলে ফেললাম, তখন কিন্তু নিয়োগকর্তা আমার সঙ্গে ফার্দার ডিসকাস করার ব্যাপারে আরও উৎসাহী হয়ে উঠবে এবং আমার পরবর্তী কথাগুলো ওইটার সাথে লিঙ্কড থাকবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনাকে কেন নিয়োগ করানো উচিত? স্যার, আমার বাসায় স্যার খুব অসুবিধা চলতেছে, বাবা অসুস্থ, মা অসুস্থ, স্যার আমার এই চাকরিটা খুবই দরকার, স্যার প্লিজ, স্যার আপনি অনেক ভালো, স্যার প্লিজ আমাকে চাকরিটা দেওয়ার ব্যবস্থা করেন। এভাবে কখনো ইন্টারভিউ বোর্ডে কথা বলতে হয় না। সো ইন্টারভিউ বোর্ডে কথা বলবেন আপনি আপনার স্কিল দিয়ে, সার্কুলারের সাথে আপনার স্কিলগুলো কীভাবে মেলে, সার্কুলারের সাথে আপনার কাজগুলো কীভাবে মেলে, আপনার আগের কোম্পানিতে আপনি কি কি কন্ট্রিবিউট করে রেখে এসছেন, আপনার আগের কোম্পানিতে কোথায় কোথায় ভ্যালু অ্যাড করে আসছেন। সো জানেন তো আমরা যে ফ্যাক্টরটা ইউজ করি, স্টার ফ্যাক্টর। দ্যাট মিনস হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অফ ইউর অর্গানাইজেশন ওয়েন ইউ জয়েন, হোয়াট আর দ্য টার্গেট দ্যাট ইউ সেট, হোয়াট আর দ্য অ্যাকশন প্ল্যান দ্যাট ইউ ডেভেলপড অ্যান্ড হোয়াটস দ্য রেজাল্ট নাও। দ্যাট মিনস আপনার মাধ্যমে প্রতিষ্ঠানে কি ইম্প্রুভমেন্ট এসছে, কি চেঞ্জ এসছে, কোনটা ইন্ট্রোডিউস করেছেন, কোনটা মডিফাই করেছেন, কোনটা চেঞ্জ করেছেন। সো আমি আমার আগের অর্গানাইজেশনে থাকতে 6 মাসের মধ্যে 50% সেলস গ্রোথ এনে দিয়েছিলাম, যার কারণে আমি মনে করি আমি এই কোম্পানিতে আসলে এই যে প্রোডাক্টটা, দুই ধরনের প্রোডাক্টই কোয়াইট সিমিলার। সো আই ডু বিলিভ যে আমি আপনার কোম্পানিতে আসলে এই প্রোডাক্টেরও মান্থলি সেল আমি বৃদ্ধি করতে পারবো। দ্যাটস ওয়াই আমি নিজেকে এই পদের জন্য পারফেক্ট মনে করি। তো এটা একটা আনসার হতে পারে। হ্যাঁ, সো আপনি কোম্পানিতে জয়েন করার পরে এরকম নতুন 2টা প্রোডাক্ট নামিয়েছেন এবং আমি দেখলাম যে আপনারাও নতুন প্রোডাক্ট লঞ্চিং এর কথা ভাবছেন। সো আমি যেহেতু আমার আগের কোম্পানিতে প্রোডাক্ট লঞ্চ করে এসেছি এবং আপনার কোম্পানিতেও যেহেতু প্রোডাক্ট লঞ্চ করতে হবে, সো আমি নিজেকে এই পদের জন্য পারফেক্ট মনে করি। ইট ক্যান বি অ্যানাদার অ্যান্সার। সো এরকম আসলে আপনি নিজেকে কেন এই চাকরিটার জন্য পারফেক্ট মনে করছেন, এটা হচ্ছে ইন্টারভিউর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। থার্ড যে প্রশ্নটা আপনাকে করবেই করবে সেটা হচ্ছে, আপনি তো মাগনা চাকরি করবেন না, সো আপনার কাছে তো একটা এক্সপেক্টেড স্যালারি জানতে চাইবে। সো হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড স্যালারি, এটা আপনাকে প্রশ্ন করবেই। স্যার আপনারা খুশি হয়ে যা দেন, আমি তো ভাই খুশি হয়ে কিছুই দিতে চাই না। তা আপনি কি কিছুই না নিয়ে জব করবেন দাতব্য সংস্থার মতো? তা তো করবেন না, তাই না? সো আপনাকে একটা স্যালারি বলতে হবে। এখন স্যালারিটা বলার ক্ষেত্রে আপনাকে কতগুলো ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, যে ওই যে জায়গাতে আপনি ইন্টারভিউ দিতে গিয়েছেন ওই কোম্পানির স্যালারি স্ট্রাকচার কীরকম, ওই কোম্পানি অন্যান্য এমপ্লয়ীদেরকে কীরকমভাবে বেতন দেয়, কিভাবে কি করে না করে, এটা সম্পর্কে আপনাকে খোঁজ নিতে হবে। সো এটা আপনি লিঙ্কডইনের মাধ্যমে খোঁজ নিতে পারেন, আপনার ইউনিভার্সিটি সিনিয়র কাউকে যদি পান সেখান থেকে আপনি খোঁজ নিতে পারেন, অথবা ওই কোম্পানি কোম্পানিতে কারা কারা জব করছে সেটা লিংকডইন থেকে খুঁজে বের করে তাদেরকে নক করতে পারেন। অথবা আপনি আপনার আগের চাকরিতে যে পরিমাণ অ্যামাউন্ট স্যালারি পেতেন তার থেকে অ্যাটলিস্ট 30% স্যালারি ইনক্রিমেন্ট না হলে আপনি জয়েন করবেন না। এভাবেও কিন্তু আপনি পরবর্তী চাকরির জন্য হিসাব করে আপনার স্যালারি চাইতে পারেন। সো এই যে তিনটা প্রশ্ন, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আপনাকে কেন নিয়োগ করানো উচিত এবং আপনার স্যালারি কত, এই তিনটা প্রশ্ন হচ্ছে ইন্টারভিউর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এটা আপনাকে অবশ্যই যে কোনো জায়গায় ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হবে। সো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং কলিগসদের মাঝে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।